একটার মধ্যে প্রায় মানে 20 কেজি সরবো, তাই না? না, 12 মণ একটার মধ্যে, 12 মণ সরবো, 12 মণ অনেক তো, 12 মণ। এরপর এটা 3-4 জনের ধরে পরে ট্রাকে তুলেন? হ্যাঁ, 8 জন, 10 জন লাগে, 10 জন একটা তুলতে। গুড মর্নিং গাইস, কি ভাবছেন এখন কি মর্নিং? এখন সময় 1:15 দুপুর। আজকে আমি আছি মানিকগঞ্জ, মানিকগঞ্জে কি আজকে ঢাকাতেও, মানিকগঞ্জ ঢাকাতেও আজকে মানে দুপুর সময় এমন একটা অবস্থা, মানে শীত যে বোঝা যাইতেছে না। আমি এখন একটা ব্রিজের উপরে আছি, দেখতেছেন প্রচুর শীত, কুয়াশা চারপাশে। আজকে শীতে মানুষের দৈনন্দিন জীবনযাপন খুবই কষ্টদায়ক হয়ে গেছে। ও, ব্রিজে যখন আসলাম দেখলাম যে বাইকার ভাইয়েরা সামনে, ওই যে এখানে বড় ব্রিজ তো, এখানে রাস্তাঘাট তেমন নাই তো, ওইদিকে এলাকারই ও, এখানে বাইক স্ট্যান্ড স্ট্যান্ড হয়, হয় মাঝে মাঝে, মাঝে মধ্যে বাইক স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড। হ্যাঁ, ফ্রাইডেতে বেশি হয়। ও, শুক্রবারে, শুক্রবার আসলে দেখতে পারো। জি। ও আচ্ছা, তো এখানে আসার সময় এই ব্রিজটার মধ্যে দেখলাম, ব্রিজটার নাম হলো খাতিয়া ব্রিজ। তো এখানে বিভিন্ন বাইকাররা মানে স্ট্যান্ড করে, তাদের বাইক প্রদর্শনী করে, এটাই। ও, আজকে কিন্তু প্রচুর ঠান্ডা, আর এই ব্রিজের মধ্যে কিন্তু আরো ঠান্ডা। কিন্তু আমি আসি ই গেছিলাম হাতে গরু ব্যস্ত থেকে, কোন হাতে পাড়া গেলাম, আমার শ্বশুর বাড়িতে লোক কিনতে গেল। ও, আপনি ওইটা যান না, বেতে কাজ আছে পাড়া গ্রাম হাটে। গরু ও কি গাড়ি, গাড়িতে গেছিলেন না? বুটে বুটে কটা গরু নিয়েছিলেন? গেছিল 28টে। 28টে গরু কোন দিক থেকে? এদিকে গ্রামের ব্যাপারে আছে। ও, যদিকে 28টে গরু নিয়ে গেছিলেন, কেমন বড় সাইজের নাকি? বড়, মাঝের। ও, এখন কোথায় যেতেছেন? বাসায়। ও, ঠিক আছে। তো শীতে আমি বাসায় ছিলাম, তো বাসায় বসে থাকতে ভালো লাগলো না, তো ভাবলাম এই শীতে ঘুরি আর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো দেখবেন ভিডিও পুরোপুরি মতো, সবাই তো আমার ভিডিও দেখেন, ভালো লাগে, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। প্রচুর শীত, আমি কাঁপতাছি, চলেন সামনে যেয়ে কথা বলি। তো আমরা ব্রিজের ঢাল দিয়ে নামতেছি এখন। ও, কি ঠান্ডা, ঠান্ডার মধ্যে সাইক্লিং করতে যে কেমন লাগে আপনার কোলে বুঝবেন, শুধু আপনাদের জন্যই। ও, ওদিকে তো কত স্মুথ, এদিকে রাস্তা একদম বাজে। আজকে শীতে এত শীত, শুধু মানুষেরও না গবাদি পশুরও, এদিকে বেশিরভাগ মানুষই গরু চাষ হয়, সামনে দেখতেছি গবাদি পশু মানে সালা লাগাই দিছে যাতে শীত কম লাগে। এই রাস্তায় যাওয়ার সময় দেখলাম যে এখানে বিগুন তোলা হইতেছে, দেখলাম এই যে বিগুন সুন্দর দেশি বিগুন, আপনার সামনে যা দেখাই, এই যে কত সুন্দর তাজা, কাটা দিই, কাটাও আছে, ও যে এখান থেকে তোলা হইতেছে, চলুন এখানে যাই। শীতের দিনে, যে দিনে নাকি সূর্য ওঠে নাই কি ঠান্ডা, তো সেদিনের মধ্যে চকের নামে বিগুন তোলা দেখবো, আপনাদের সাথে শেয়ার করাবো। আমার মাস্কটা পরা দরকার ছিল, যাই হোক। এই যে বিগুন ক্ষেত, ভালো আছেন? এই বেগুন জাতের নামটা কি?
ড্রাগন খেত নাম হলো বলবাউন খেত বলবাউন হ্যাঁ আচ্ছা ভিতর আসি আসেন বসে ভিজে যাবেন না সমস্যা নাই ভিজলে ভিজুম এদার মধ্যে খাড়াই ওটা লাগে তাই তো ও আচ্ছা এটা কি এখন বাজার নিবেন নাকি এটা না এন তাই ব্যাপারে দিম ও ব্যাপারে দিম পাইরে আছে লেগুলাই না সাত দিন পর পর তোলা দেই ও আইসা নিয়ে যা ও আচ্ছা একবার ঢাকা যা ঢাকা এমার ঢাকা জায়গা হ্যাঁ একবার কাটতে এ কারণ বাজার কারণ বাজার আপনার খেত হ্যাঁ আমার খেত ও আচ্ছা খুব সুন্দর এই যে বেগুন তোলা হইতাছে হ্যাঁ তুলেন ভাই আপনি তুলেন সমস্যা নাই সিট সিট সিটা উঠাই দাও মানে মানুষজন যে সবজিটা খায় সবজিটা কিভাবে উঠাই রে একটু দেখাইতেছি যে আজকে যে শীত পড়ছে শীতের মধ্যে শীত মানে ঠান্ডা ঠান্ডা বড় হয়ে যাচ্ছে তার মধ্যে কি হলো বেগুন তো লাগু ছিড়ে তাই তো না তো টাকার মানুষ না খাই থাকবেন না তাই তো আবার এই যে ঠান্ডায় বৃষ্টি কুয়া নষ্ট হয়ে যাবো যে সময় থাকে আপনাদের প্রতিদিন উঠাই দিয়ে হয় হ্যাঁ প্রতিদিন উঠাই তো লাগু একদিন মিস করা যাবে না যত যত যাই থাক মিস করা যাবে না এই যে খেত লাগছে না আর তিন দিন ধরে তিন দিন দিলাম এই খেতে ও আচ্ছা তিন দিন দিলাম আবার কালকে থেকে ওই যে খেতে তিন দিন লাগবো প্রতিদিন তিন দিন করে তিন দিনে খাত ছাপা যায় হ্যাঁ তিন দিন তিন দিন তিন পায় জমিন তো বসেন না হ্যাঁ তিন পায় জমিন একবারে এক মুঠে শিকার করে যায় সাতটা দিন ওইটা যায় সাতটার পরে আবার ফিরে আসে এই আমি দেখলাম আপনাদের মানিকগঞ্জে বেশিরভাগই মানুষ যে মানে বেগুন বেগুন সিম তারপর লাউ কুদু সব মানে পুরো তরকারি আমাকে এই গুণে এই দিক থেকে ওদিকে যায় বেশি ভাগ আমরা এলাম মুসলমানের তরকারি নইলে ঢাকা টাউন একবার না খাই মরু এক সপ্তাহ আগে লাগু লাগে তো ও আসলে মারামারি কাটা কাটলে তাই তো দেখতেছি যত সবজি সবজি দেখলাম এখানে সে আসেন বেশি ওজন হয়ে গেল নিতে সমস্যা আস্তে আস্তে দেখে শুনে নিন দেখতেছেন কত সুন্দর ভাবে গ্রাম থেকে তাজা বেগুন গুলা শহরে যাইব ফলন তো কম আবার ধরেন দামও কম দামও কম এই বছর কিছু গোল লস হয়ে যাবে পুরো লস হয়ে যাবে কিছু কমালে আর বছরে 1000 1200 করে বেচছে এবার 500 600 উঠবো মাল সমস্যা নাই মানে দাম একটু কম শীত বেগুন তো মানে শীতকালীন ফসল তাই না হ্যাঁ বড় ভাই বেগুন শীতকালে ফসল না ঘুমটা পড়লে হয় দেশ ফুকা হয়ে যায় আর যে এটা এটা কুদু হ্যাঁ ও আচ্ছা দেখলেন কিভাবে কত সুন্দর বেগুন তুলে আমাদের মানে ঢাকার মানুষ সারা বাংলাদেশে এখান থেকে বেগুনগুলা যা থাকে বেগুন গাছে কাটাও আছে বরং এই যে পুরো চক চারপাশে ওনার সাথে কথা বলতে বলতে উনি না না সমস্যা নাই আপনাদের ভিডিও করতে আসছি খুব ভালো লাগলো টিভিতে না আমি তো মোবাইলে ছাড়ি ইউটিউব চ্যানেল আছে না ইউটিউবে ওই যে ভিডিও দেখেন না মোবাইলে মোবাইলে তো আজকাল সব কিছু তাই না তো দেখলাম ভালো লাগলো চকের মধ্যে নামছে আমার জুতা ভিজে গেছে কারণ এখন যে দেড়টা বাজে তাও শিশির আছে শিশির একদমই কমে নাই আর এদিকে সরিষা ক্ষেত সরিষা ক্ষেত প্রায় কমপ্লিট উঠানো হয়ে যাবো কিছুদিনের মধ্যে ভালো লাগতেছে ঘরে বসে থাকলে এরকম মজা নিতে পারতাম না মানে এরকম সবার সাথে মিশতে পারতাম না আর আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না যদি ভালো লাগে লাইক করে দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ওই যে ওইখান থেকে সব বেগুনগুলো আইনে এখানে রাখা হইতেছে দেখছেন কত বেগুন একদম এখান থেকে ট্রাকে হ্যাঁ নাম যেন কি যাতে বেগুন সকালে
শুরু করছেন কটার থেকে? এখন পর্যন্ত উঠানো হইতেছে? ও আচ্ছা, কত সুন্দর করে বেগুন গুলো সাজানো হইতেছে লাইন বাই লাইন। একটার মধ্যে প্রায় আমার মানে 20 কেজি চলবো, তাই না? না, 12 মণ একটার মধ্যে। 12 মণ 7 মণ 12 মণ অনেক তো, 12 মণ। এরপরে এটা 3-4 জনের ধরে পরে ট্রাকে তুলেন? হ্যাঁ, 10 জন লাগে। 10 জন একটা তুলতে? ও মাই গড। যে পিছনে থলিটা দেখতে পাচ্ছেন, এখানে বেগুন রাখা হয়, আর এক একটার মধ্যে বেগুন 12 মণ করে বেগুন ওঠানো হয়। তারপর 6-8 জন ধরে বেগুনের থলিটা ট্রাকে রাখা হয়। কত সুন্দর! কোন ক্ষেত্রে ভাই, ক্ষেত্রে কোন দিকে বেগুনে? ও আচ্ছা, ওদিকে আরো আছে। সাইজ বাগুনের হেভি সাইজ। গাইস, সাইক্লিং করতে করতে আমার নাক মুখ দিয়ে পুরো পানি পড়তেছে, অবস্থা খারাপ। দেখি সামনে কোনো দোকান পাইনি, একটু চা খায়ে মুখটা একটু গরম করব। আশা করি সামনে বাজার পেয়ে যাবো, অনেকক্ষণ যাবৎ বাজার পাইতেছি না। দেখি সামনে হয়তো পাবো। চলি ভাই, চা আছে না? একটা আদা দিয়ে রং চা দিন তো। যে শীত পড়ছে, শীতে পুরা কান কুন ভিজে গেছে। ভাই একটা চা খান, বসেন ভাই, বসেন বসেন, চা খান, কুসুম বসেন। বাইরে একটা চা দেন, বাইরে একটা চা দেন, নেন 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 নেন, বাইরে একটা চা দিন, ধন্যবাদ। তো অবশেষে ঘোরার পর একটা আদা চা নিছি। আমরা বর্তমানে বুঝছি এই জায়গার নাম কি? সাওরাইল মুন্সিপাড়া। সাওরাইল মুন্সিপাড়া মানিকগঞ্জ। মানিকগঞ্জ থানা সিঙ্গেল। ও সিঙ্গেল থানা, সিঙ্গেল। এদিকে বেশিরভাগই চাষ হয় কি শাকসবজি আর গবাদি পশু। গবাদি পশু লালন পালন হয়, তাই না? গবাদি পশু, গরু, ছাগল, এগুলো তো এগুলো দিকে মোটামুটি ভালো ভালো প্রতিবারই যেই আছে, প্রতি প্রতিবারই যেই আছে। হঠাৎ শতকরা 2-4-5 বারই পালে না, আর সব বাসে আছে। আবার সামনে আছে আপনাদের ই হাট, কি হাট যেন বলে, মিরপুর গাবতলি, গাবতলি পাড়াগ্রাম হাট, পাড়াগ্রামের হাট আছে। যা যে জন্য কি পাড়াগ্রাম মানিকনগর জনটুক। ওই সবজিগুলো মূলত এইসব ছোটখাটো বাজারে মানে গ্রামের বাজারেই বিক্রি করা হয়, কিছু ট্রান্সফার করা হয়। দেখেন দুই পাশে সবজি বাজার, মানে বিকেল, এখন তো একটু বিকেল বিকেল টাইপ, কিছুক্ষণ পরে শুরু হবে। এদিকে পাতাকপি, পাতাকপি, ফুলকপি। তো এটাই আজকের ব্লগ, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।